নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা তোমাদের সামনে লসাগু কষানোর ক্লাস নিয়ে এসেছি অলরেডি আমরা তোমাদেরকে বেসিক ক্লাস প্রোভাইড করে দিয়েছি আজ পার্ট নাম্বার 1 এর ক্লাস আমরা ফলো করব দেখো আমরা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন রেডি করা আছে মানে কোশ্চেন না ঠিক সেগুলি সূত্র আমরা সেগুলিকে কিভাবে কোশ্চেন আকারে করতে হবে সেগুলি আমরা দেখাবো দেখো লসাগু প্রথম ফার্স্ট ল লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা দেখো আমরা কি লিখে নিই তাহলে লসাগু আবার লিখছি কেন দেখাচ্ছি গসাগু এই সমান সমান চিহ্নটা মানে ডিভাইড অবস্থাতে সে আছে তাই তো তাহলে ডিভাইড অবস্থাতে যদি সে থাকে তাহলে কি হচ্ছে একটি সংখ্যা সংখ্যা ইনটু অপর সংখ্যা একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা তাই তো এটা হলো তাহলে আমি এই এটা হচ্ছে আমার মেন সূত্রটা কি লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা তার মানে আমরা কিভাবে লিখতে পারি লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা ইনটু অপর সংখ্যাটা তাই তো এবার দেখো যদি তোমাকে একটি সংখ্যা পরীক্ষায় প্রশ্ন বের করতে বলে একটি সংখ্যা কি মনে করো লসাগু ইনটু গসাগু হবে ডিভাইডেড বাই অপর সংখ্যা কি হবে ক্লিয়ার হয়েছে আবার যদি অপর সংখ্যা কি তোমাকে বের করতে বলে তাহলে কি হবে লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা তাই তো যদি লসাগু তোমাকে বের করতে বলে তাহলে কি হবে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা বাই গসাগু দেখো যদি সাপোজ আমি তোমাকে দুটো ছোট ছোট ডিজিট নাম্বার দিয়ে বলছি কি আছে মনে করো লসাগু লসাগু বলেছে 100 ঠিক আছে এবং ইনটু লসাগু তোমাকে প্রশ্নটা বলেছে লসাগু 100 এবং গসাগুটা কত গসাগুটা বলেছে 20 তাহলে 100 ইনটু 20 তাই তো এবার তোমাকে বলেছে একটি সংখ্যা তাহলে একটি সংখ্যা কত বললো যে মনে করো 50 তাহলে তোমাকে অপর সংখ্যাটিকে বের করতে বলেছে আমরা কোশ্চেন আকারে তোমাকে দিয়ে দেব অবশ্যই আগে তার আগে বলবো কিন্তু তাহলে অপর সংখ্যাটা আমাকে বের করতে বলেছে তাহলে অপর সংখ্যা তাহলে আমাকে কোশ্চেনটা কি দিয়েছে বলেছে লসাগু এবং গসাগু দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 100 এবং 20 তাদের একটি সংখ্যা যদি 50 হয় তাহলে অপর সংখ্যাটি তাদের কত হবে তা আমাকে বের করতে বলেছে তাই তো তাহলে যদি আমরা ফর্মুলাতে পুট করে রেখে দেই আমরা যদি ডিভাইড অবস্থাতে না নিই তা ক্ষেত্রেও কিন্তু অঙ্কটা হবে দেখো 50 দিয়ে 100 কে কাটলাম 2 তাহলে 20 দেবো না 40 তাহলে অপর সংখ্যাটি আমার কত বেরোলো 40 ক্লিয়ার হয়ে গেছে এবার এটা তো অন্যভাবে নিতে পারে একটি সংখ্যা এই সংখ্যাটাকেই তোমার বলেছে অপর সংখ্যাটি 50 হলে একটি সংখ্যা কত হবে তোমাকে বের করতে বলেছে সেক্ষেত্রেও তার অ্যান্সারটা কত বেরোবে 40 বেরোবে ক্লিয়ার হয়েছে এবার ফার্স্ট কোশ্চেন তোমরা খাতায় নোট ডাউন করো দেখো ফার্স্ট কোশ্চেন তোমাকে বলেছে যে দুটি সংখ্যা দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে দেখো তোমরা বাড়িতে নিজেরাই প্রশ্ন বের করতে পারবে বা নিজেরাই প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নের অ্যান্সার তোমরাই করবে ঠিক আছে কিভাবে দেখো প্রশ্নটা থাকবে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এবার সংখ্যা দুটাকে তোমাকে ধরতে হবে এবার তুমি কিভাবে ধরবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে স্যার আমরা কিভাবে সংখ্যা দুটিকে ধরবো দেখো তুমি তখন একটা সংখ্যা লিখবে মনে করো লসাগু লিখলে লসাগু কত লিখলে মনে করো সাপোজ 200 এবার তুমি গসাগুটাকে কিভাবে লিখবে তুমি জানছো না
তাই তো এবার প্রশ্নটা কিন্তু আমার ইনকমপ্লিট আছে তাই তো মনে করো তোমাকে বের করতে বললো ও এটা তুমি জানো না কি ধরবে তুমি বুঝতে পারছো না তাই তো হতে পারে তোমার ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি জানো না ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গেল মনে করো তোমাকে অপর সংখ্যাটি একটি সংখ্যা বের করতে বলেছে তাহলে অপর সংখ্যাটি তোমাকে বলে দিয়েছো অপর সংখ্যাটি ঠিক আছে সংখ্যাটি তুমি জানো না কি ধরবে তুমি বুঝতেই পারছো না তাহলে কি হবে ব্ল্যাঙ্ক তাহলে অপর সংখ্যাটি এক হলে একটি সংখ্যা কত একটি সংখ্যা কত এবার বলেছে দুটি সংখ্যা লসাগু ও বসাগু যথাক্রমে 200 মনে তুমি একটা ধরলে মন থেকে কিন্তু বসাগু তো তুমি বুঝতে পারছো না কত নিবে এবং অপর সংখ্যাটি তুমিও বুঝতে পারছো না কত নিবে তাহলে কোশ্চেনটা তোমরা কিভাবে বের করবে দেখো যদি এখানে 200 নাও আমরা জানি সূত্র অনুযায়ী লসাগু ইনটু বসাগু বসাগু যদি তুমি জানো না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অপর সংখ্যাটা তুমি জানো না এবার তুমি এখানে একটা সংখ্যা নাও মনে করো তুমি 7 নিলে ঠিক আছে এবার অপর সংখ্যাটি 7 কে এমন কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাইড যায় যে ক্ষেত্রে 200 কেও ভাগ করা যাবে মনে করো নিলাম 56 তাহলে অপর সংখ্যাটি কত বসবে অপর সংখ্যাটি বসবে 56 এবং বসাগুটাও বসবে 7 ঠিক আছে মানে তোমার ক্যালকুলেশন এতে তোমার কি হবে তুমি যখন এক্সাম দিতে যাবে তখন তোমার ক্যালকুলেশনটাও খুব ভালো করে রিভিউ হয়ে যাবে তাই তো এই জন্য তুমি নিজে স্যাররা যেভাবে করাচ্ছে সেটাকে ফলো করো অবশ্যই নিজে প্রশ্ন বানানোর চেষ্টা করো আমরা এখন থেকে তোমাদেরকে প্রশ্ন বানানোটাও শিখিয়ে দেবো তাহলে তুমি তো 200 নিয়েছো এবং 7টা তুমি লিখেছো লিখেছো কি দেখো যদি আমি 7 দিয়ে 56কে কাটি তাহলে আর আট দিয়ে আমি 200কে কেটে দিচ্ছি কত হচ্ছে 8 2 16 40 তাই তো 4 থাকছে 40 5 আর 40 তাহলে আমার একটি সংখ্যা কত বের হলো 25 কমপ্লিট তাহলে কি তুমি নিজেও তো প্রশ্নটাকে বের করতে পারছি কিন্তু ক্যালকুলেশনটা তোমাকে মাথায় রাখতে হবে ক্লিয়ার হয়েছে অবশ্যই আরেকটা টাইপ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রশ্নটাকে খাতায় নোট ডাউন আরেকটা করিয়ে দিচ্ছি একটা হোমওয়ার্ক থাকবে বুঝেছ দেখো দুটি সংখ্যা সংখ্যা যথাক্রমে যথাক্রমে মনে করো দেওয়া আছে যে সংখ্যা দুটি যথাক্রমে 63 এবং 35 63 ও 35 সাপোজ ক্লিয়ার হয়েছে দুটি সংখ্যা মানে একটি সংখ্যা আর অপর সংখ্যাটাকে তোমার দেওয়া আছে এবং এদের লসাগু তোমাকে দেওয়া আছে মনে করো আমি বানিয়ে নিচ্ছি প্রশ্নটা মনে করো তোমাদের লসাগুটা তোমার দেওয়া আছে 315 ঠিক আছে তাহলে তোমাকে কি বের করতে হবে হলে বসাগু কত বসাগুটা তোমাকে বের করতে হবে বসাগু কত তাই তো এবার তুমি তো বলবে স্যার আমি তো একটি সংখ্যা আর অপর সংখ্যা বের করে দিয়েছি কিন্তু এই সূত্র থেকে তুমি সমস্ত কিছু বের করতে পারবে দেখো তোমাকে কি বলেছে গসাগু বের করতে বলেছে গসাগুটা কোথায় এখানে তাই তো তার মানে এটা ডিভাইড অবস্থাতে থাকবে তাই তো বলেছি লসাগু ইনটু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা তাই তো তাহলে তুমি আমাকে দেখো তাহলে একটি সংখ্যা লিখে দিচ্ছি একটি সংখ্যা সংখ্যাটা লিখে দিই সুবিধা হবে সংখ্যা ইনটু অপর সংখ্যা তাই তো বাই কি হবে আমাকে কি কার মানটা দিয়ে দিয়েছে লসাগুর মানটা দিয়ে দিয়েছে লসাগু তাহলে আমি বের আমি পাবো কি বসাগু দেখো
আমরা জানি দুটো সংখ্যা মাল্টিপ্লাইড অবস্থাতে থাকে, যেমন একটা উদাহরণ নেই, বীজগণিতিক ভাবে আমরা একটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। মনে করো a ইনটু b আছে, ইজুকার এখানে আছে, মনে করো c ইনটু b, তোমাকে বের করতে বলো সাপোজলি a, তাই তো? তাহলে a যদি তোমাকে বের করতে দিলে a ইজুকার টু কি হবে, c ইনটু d বাই b, এই ক্ষেত্রে সেটাই প্রযোজ্য হচ্ছে, তাই তো? দেখো এটাকে ধরো a, এটাকে ধরো b, এটাকে ধরো c, এটাকে ধরো d, তাই তো? তাহলে তোমাকে a বের করতে বলেছে, মনে করো সাপোজলি, তাহলে কি হবে, একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা, তার মানে কি c ইনটু d বাই, তাহলে এটা কি ছিল তোমার বসাকটা কি ধরেছিলে, b ধরেছিলে, তাহলে ডিভাইডেড বাই b হচ্ছে। ক্লিয়ার হয়েছে আমার কাছে? এখানে তাই তোমাকে গসাগুটাকে বের করতে বলেছে, গসাগুটা যদি বের করতে বলে তাহলে গসাগু ইজ ইকুয়াল টু একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা বাই গসাগু, জাস্ট পুট আপ দা ভ্যালু, ভ্যালুটাকে তুমি পুট করে দাও, তাহলে কত হবে 63 ইনটু 35 বাই 1315, তাই তো? এটা যদি আমি ক্যান্সেলিং করি তাহলে হয়ে যাবে 5 থেকে ক্যান্সেলিং করো 7, 5 থেকে ক্যান্সেলিং করো 63 ক্যান্সেল হয়ে গেল, তাহলে তোমার গসাগুটা কত বের হলো 7। খুব ভালো করে বুঝে নাও, তাহলে গসাগুটা তোমার বের হলো কত 7। দেখো এবার তোমার তোমাকে বলে দিয়েছে না পরীক্ষার সময় 315 লসাগু, তাই তো? খুব ভালো করে ফলো করো, আমি দেখো 315 আনবো, এখানে লসাগু 315 হতেই হবে, এবার গসাগুটাকে আমি বললাম 7, লসাগু তোমাকে বের করতে বলো, দেখো কি বের করবে, তাহলে লসাগু 63 ইনটু 35 বাই গসাগুটা তোমাকে কত বলে দিয়েছে 7 বলে দিয়েছে, এই দেখো 7, 535, 3 5 15, হাতে 1, 536 আর 31, দেখো এসেছে দশাগু 315। তাহলে আমাকে যেটাই বের করতে দেখি না কেন আমি কিন্তু ঠিক সেই জায়গাটাতেই আসতে পারবো যদি আমার অঙ্কটা সঠিক থাকে, তাই তো? খুব ভালো করে স্ক্রিনশট দরকার হলে নিয়ে নাও, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটা অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দেব, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেই অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? মনে করো সাপোজ আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করো, দুটি সংখ্যা লসাগু ও গসাগু, যাও লিখে দিচ্ছি, দুটি সংখ্যার দা হোমওয়ার্ক কপি, দুটি সংখ্যার লসাগু ও গসাগু, লসাগু ও গসাগু যথাক্রমে, মনে করো যথাক্রমে দুটো সংখ্যা আমাকে বলে দিল 385 ও 11, এদের একটি 55 হলে অপরটি কত, এদের একটি 55 হলে অপরটি কত, কত? এটা হোমওয়ার্ক তোমাদেরকে, দরকার হলে আমি অপশন দিয়ে দিচ্ছি, অপশন এ 77, বি 87, সি 81, ডি 98, এটা অপশন 77, 87, 81, 98, এটা তো কোশ্চেনটা আমি আবার করে দিচ্ছি, দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 385 ও 11, এদের একটি 55 বলে, মানে একটি সংখ্যা, এখানে একটি বলতে একটি সংখ্যাকে বোঝাতে যাচ্ছে, 55 বলে অপরটি কত হবে, ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো দু নম্বরটা প্রশ্ন, অলরেডি সূত্রটা তোমাদের বোর্ডে লেখা আছে, আমি সেটা নিয়ে একটু আলোচনা করব,
দুটি সংখ্যার যোগফল ডিভাইডেড গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটি অনুপাতের যোগফল। মনে করো সংখ্যা দুটি অনুপাতের যোগফল মানে, মনে করো কোনো সংখ্যা 4:5 বলেছে, তাহলে তাদের অনুপাতের যোগফল কত হবে? অবশ্যই 9, অবশ্যই 9 হবে। তাদের অনুপাতের যোগফল কত হবে? 9। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটি সংখ্যার যোগফল আমি ধরে নিয়েছি সেই সংখ্যা দুটি হচ্ছে x+y, অবশ্যই। তাহলে x+y বাই সেই গসাগুটা, সেই নাম্বার অফ ডিজিটটা তোমাকে বলে দিবে এক্সাম, বা যদি এটা বের করতে বলে তাহলে বাকিগুলি তোমাকে বলে দিবে, ঠিক আছে? ধরে নিচ্ছি আমি জানি না এটা a, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে দুটি সংখ্যার অনুপাতের যোগফল, সেই অনুপাতের যোগফল হয় অনুপাত দিয়ে দিবে, তাকে সাম করতে হবে, নয় অনুপাতের যোগফলটাই তোমাকে বলে দিবে, সেটা তোমাকে দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা ধরে নিলাম সি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। জাস্ট ভ্যালুটাকে দেখে দিতে আমরা পুট করবো। কন্ডিশনটা কি? অনুপাতের সংখ্যা জোড় সর্বদা ক্রো প্রাইম বা পরস্পর মৌলিক হতে হবে, সেই সংখ্যাগুলিকে আমরা পরস্পর মৌলিক আকারে করতে হবে, বা সেই সেইগুলি ক্রো প্রাইম আকারে হবে। অলরেডি তোমরা জানো জোড় এবং বেজোড় সংখ্যা, অবশ্যই তোমাদের খেয়াল আছে জোড় সংখ্যা বলতে আমরা ইংলিশে বলা হয় ইভেন নাম্বার, মানে 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদিকে বলা হয় ইভেন নাম্বার। দেন আফটার যদি অড নাম্বার তোমাকে বলে তাহলে কত হবে? 3, 5, 7, 11, 9 এগুলি হচ্ছে অড নাম্বার। সেখান থেকে আমাকে জোড় সংখ্যাটাকে সর্বদা কোপ্রাইমে করতে হবে। ফার্স্ট কোশ্চেন, ক্লিয়ার হয়েছে? যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন তোমরা কমেন্ট করলে পরেই আমরা কিন্তু রিপ্লাই দেব, ঠিক আছে? মনে করো দুটি সংখ্যা, ফার্স্ট কোশ্চেন, দুটি সংখ্যা মনে করো বলেছে দুটি সংখ্যা অনুপাত 4:5, অনুপাত 4:5। তাহলে সেই দুটি সংখ্যা কি বলেছে? 4:5, তাদের গসাগু 5 বলেছে, তাদের গসাগু কি বলেছে? তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটি বা দুটি সংখ্যা সমষ্টি কত? এটা প্রশ্ন না, সংখ্যা দুটি সংখ্যা সমষ্টি কত, সমষ্টি কত তোমাকে বলো। তাহলে দুটি সংখ্যার অনুপাত আমরা কি জানি? তারপরে কি বলেছেন? দুটি সংখ্যার অনুপাত 4:5 ও তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? তাহলে তুমি বোর্ডে লেখাই আছে দুটি সংখ্যার যোগফল ডিভাইডেড বাই কি বলেছে? গসাগু। তাহলে তোমাকে সংখ্যাটির সমষ্টি তোমাকে বের করতে বলেছে, তাই তো বের করতে বলেছে, এবং সংখ্যা দুটির অনুপাতের যোগফল, অনুপাতটা তোমাকে দিয়ে দিয়েছে, তাদের যোগফলটা তোমাকে লিখতে বলেছে। দেখো কিভাবে যাবো, তাহলে তোমাকে ফলো করতে হবে সংখ্যা দুটির সমষ্টিতে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি বাই গসাগু, এটা ফর্মুলা ছিল আমার, ইজুকাল টু কি ছিল? যোগফল। আমি এই শুধু লিখলাম, তোমাকে লিখতে হবে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল। তাহলে তোমাকে মনে রাখতে হবে অনুপাতের যোগফল, তার মানে হচ্ছে এটা তোমাকে বের করতে বলেছে সেই সংখ্যা দুটির সমষ্টিটা। তাহলে সমষ্টিটা কত? সেই সমষ্টিটা আমি জানি না, আমি ধরে নিলাম x। ক্লিয়ার হয়েছে? গসাগু তোমাকে বলে দিয়েছে পুট অফ দ্য ভ্যালু 5, তাই তো? এবং তাদের সাম অফ দ্য রেশিও, তাহলে সংখ্যা দুটি সাম করতে বলেছে, মানে যোগফল করতে বলেছে সেই রেশিও দুটি, রেশিও দুটি কি কি? 4:5, তার মানে হচ্ছে 4+5, তার মানে 9। তাহলে x এর ভ্যালু কত? 5 9,
4 আর 5 মানে হচ্ছে 9 আর 5 9 45 তাহলে দুটি সংখ্যার যোগফল কত ইজিলি আমরা করে নিলাম কত 45 তাই তো এই দুটো আমরা করে নিলাম এবার আমরা আসি একটু অন্য টাইপে এটার একটা হোমওয়ার্ক কপি তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা খাতায় নোট ডাউন করো দুটি সংখ্যা গসাগু বলে দিয়েছে দুটি সংখ্যা গসাগু তোমাকে বলে দিয়েছে 16 16 এবং তাদের সমষ্টি তোমাকে বলেছে 128 সমষ্টি মানে এটা আর এটা বলে দিয়েছে এটা বের করতে বলেছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে কোনো অসুবিধা না নেক্সট এবার দেখো আমরা একটু একটা জিনিস দেখে নিই মনে করো যে প্রশ্নটা তোমাকে দিয়েছি সেটা সমষ্টি তোমাকে আমরা বের করতে বলেছি এবার একটা প্রশ্ন তোমাদের সামনে আমি লিখছি খুব ভালো করে দেখবে বলেছে দুটি সংখ্যার যোগফল ভালো করে খাতায় নোট ডাউন করো দুটি সংখ্যা সংখ্যার যোগফল তোমাকে দুটি সংখ্যার যোগফল বলেছে 315 এবং গসাগু 315 মনে করে বলেছে দুটি সংখ্যার যোগফল তার মানে সেই যোগফলটা কিভাবে হবে x plus y is equal to 315 গসাগু যদি 35 হয় গসাগু 35 হলে সংখ্যা দুটি সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা সম্ভব কত সম্ভব কত মানে পেয়ার বের করতে বলেছে তোমাকে জোড় মানে জোড় সংখ্যা মানে পেয়ার মানে তাদের যোগফলটাকে এমন কোন সংখ্যা দিয়ে পেয়ারে কনভার্ট করতে বলেছে দেখো কি বলেছে আমি যদি লজিক্যালি করি ট্রিক্স বাদ দিয়ে তাহলে x plus y is equal to বলেছে 315 তাই তো বলেছে এবং তাদের গসাগুটা কি বলেছে আমাকে গসাগুটা বলে দিয়েছে কত 35 তার মধ্যে আমাকে প্রশ্নটা বলেছে কত জোড়া সংখ্যা সম্ভব কতগুলি জোড় সংখ্যা এই সংখ্যাগুলির মধ্যে কতগুলি জোড় সংখ্যা মানে প্রাইম নাম্বার আমরা পেতে পারি তাই তো দেখো প্রাইম নাম্বার করতে গেলে তোমাকে প্রথমে মনে রাখতে হবে খুব ভালো করে দেখো এখানে যে সংখ্যাটা যোগফল তোমাকে বলে দিবে বাই কি ছিল ফর্মুলাটার মধ্যে বাই গসাগু ভালো করে মনে করো আমি ওই অঙ্ক থেকে কিন্তু একটা টাইপে চলে গেলাম তাই তো সেই সংখ্যা কি লিখেছিল সংখ্যাগুলি দুটি সংখ্যার যোগফল বাই গসাগু ছিল এখানেও সেম করতে হবে যদি জোড় সংখ্যা তোমাকে বের করতে হবে একই অঙ্ক কিন্তু একটা কথার হেরফেরের জন্য অঙ্কের টাইপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে খুব ভালো করে মাথায় নোটটা বুক করো কি বলেছে দুটি সংখ্যার যোগফল 315 যদি হয় তাহলে গসাগু যদি 35 হলে সেই সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা কতগুলি সম্ভব তার মানে আমাদের ফর্মুলাটা কি ছিল দুটি সংখ্যার যোগফল বাই গসাগু ছিল ঠিক তাই করবো তাহলে দুটি সংখ্যার যোগফল কত 315 বাই কত 35 তাই তো তাহলে 315 বাই কত 35 আমি ক্যান্সেলিং করব ক্যান্সেলিং করে আমাকে বের করতে হবে ক্যান্সেলিং যদি করি তাহলে 9 5 নং 45 হতে 4 3 নং 27 28 29 30 31 তার মানে সেই সংখ্যাটা কত বের হলো 4 এবার এই সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা তোমাকে প্রাইম নাম্বারটা তোমাকে বের করতে বলেছে দেখো কত হবে দেখো 8 যোগ 1 হতে পারে 9 কারণ এবার তুমি প্রথমে মনে প্রশ্ন রাখবে যে স্যার 9 তো ঠিক আছে বুঝলাম কিন্তু 8 যোগ 1 টা আপনি কোথা থেকে পেলেন তাই তো প্রশ্ন তোমাদের মনে দেখো x plus y বলেছে তার মানে সেই সংখ্যাটাকে যোগ করে আনতে হবে সেই সংখ্যাটা যোগ
করে আনতে হবে সেই সংখ্যাটা যদি যোগ করি তাহলে 8 যোগ 1 একটা 9 বের হলো এবার 7 যোগ 2 তোমার মনে প্রশ্ন লাগতে পারে 7 যোগ 2 মানে 9 ক্লিয়ার হয়েছে তারপরে তোমার মনে 4 যোগ 5 হবে 4 যোগ 5 তার মানে 9 তাই তো এবার আমি যদি উল্টো দিক থেকে আসি একটু ভালো করে দেখে নাও 1 যোগ 8 মানে 9 2 যোগ 7 হয়েছে 9 এবার 3 যোগ 6 তোমার মনে প্রশ্ন জাগতে পারে 3 যোগ 6 অবশ্যই হবে তাহলে 6 যোগ 3 উল্টো দিক থেকে যদি লিখি তাহলে 4 যোগ 5 লিখেছি 6 যোগ 3 অলরেডি লেখা আছে 7 যোগ 2 অলরেডি লেখা আছে 8 যোগ 1 অলরেডি লেখা আছে তুমি যে পাশ থেকেই যাবে সেই পাশ থেকেই হবে এবার দেখো কেন 6 যোগ 3 হবে না এটা তোমার মধ্যে এটা কিন্তু হতে পারে বলেছি আমি এই তিনটা হবেই কিন্তু এটা হতে পারে কিন্তু এটা হবে না কেন আমার প্রশ্ন এটা তোমার মনেও প্রশ্ন এটা আমারও মনে প্রশ্ন এটা যে 6 যোগ 3টা কেন হবে না বাকি স্যার তুমি বলতেই পারো যে 8 যোগ 1 যদি 9 হয় তাহলে 6 যোগ 3ও না 7 যোগ 2 যদি 9 হয় তাহলে 3 যোগ 6 না যদি 4 যোগ 5 যোগ 9 হয় তাহলে 3 যোগ 6 না কিন্তু কেন হবে না দেখো ওখানে বলা আছে যে কো প্রাইম জোড় সর্বদা কো প্রাইম নাম্বার হতে হবে মানে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে তাহলে 6 কে 3 দিয়ে ডিভাইড যায় না তার মানে 2 হচ্ছে না তাহলে কখনো হবে সে পরস্পর মৌলিক সংখ্যা কখনোই হতে পারে না ক্লিয়ার হয়েছে এই জায়গাটা খুব মেনটেনে মনে রাখতে হবে দেখো আজকে ভাগ করা যায় কিন্তু এটা তো কো প্রাইম নাম্বার না আবার 7 কে 2 দিয়ে ভাগ করলাম যাবে না 4 কে 5 দিয়ে বা 5 কে 4 দিয়ে আমরা ভাগ করতে পারছি ক্লিয়ার হয়েছে এবার দেখো যদি তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবে এই অঙ্কটা খুব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগিয়ে আমরা আরো টাইট তোমাদেরকে পার্ট 2 ক্লাসে করাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং